তুমি কি করবা ব্যাটিং ব্যাটিং করবা তোমার কার ব্যাটিং সবচেয়ে বেশি ভালো লাগে বাবার বাবার ব্যাটিং ও মাই গড তোমার নাম কি অর্চিস্মিতা হোম চৌধুরী কি অর্চিস্মিতা হোম চৌধুরী অর্চিস্মিতা হোম চৌধুরী ফাইন দর্শক ব্যাটিং করতে চায় অর্চিস্মিতা আমাদের স্বাগত হোম চৌধুরীর খুব আদরের কন্যা স্পেশাল একটা মোমেন্ট সঙ্গে আমরা দিদিকেও দেখতে পাচ্ছি হ্যাঁ খুব ভালো লাগছে ওরা আমার মেয়ে ফার্স্ট ম্যাচ দেখতে এসছে এই ম্যাচটা জিততে পেরেছি ভালো বল করেছি ব্যাটিংয়ে হয়তো এরকম সুযোগ পায় নাই তো চেষ্টা করেছি ভালো লাগছে বেবি লাক এই যে পরিবার আসলো মাঠে কন্যা আপনার খেলা দেখছে আপনার ব্যাট দিয়ে ব্যাটিং করতে চায় থাকে না যে ক্রিকেটের বাইরেও কিছু ফিলিং যে ফিলিংগুলো আসলে হয়তো বা ঠিক মনের ভিতরেই থাকে সবসময় প্রকাশ করা হয় না হ্যাঁ এটা তো সবারই থাকে আমারও আছে খুব ভালো লাগে ভালো লাগছে যে ওরা এসছে মাঠ থেকে আমাকে সাপোর্ট করছে আমি মাঠ খেলছি মানে ফিলিংসটা অন্যরকম অন্যরকম আচ্ছা দিদির ফিলিংসটা কেমন লাগে এই যে যখন দাদাকে খেলতে দেখেন আমার যতক্ষণ মাঠে থাকে ততক্ষণ ধুকপুক করতে থাকে যখন ব্যাটিংয়ে থাকে তখন মনে হয় এই বুঝি না আউট না হয়ে যায় আউট না হয়ে যায় এরকম একটা দাদা উইকেট পেলে কেমন লাগে দুটোই ভালো লাগে ভীষণ ভালো ওভারঅল ওর পারফরমেন্স মানে ভালো থাকলেই আমার ভালো লাগে দাদার বলে যখন কেউ ছক্কা মারে তখন একটু মনে হয় ঠিক আছে মাঝে মাঝে তো একটু মার খাওয়াই যায় আপনার সঙ্গে ক্রিকেট নিয়ে কতটুকু আলোচনা হয় আমি সত্যি বলতে খুব ভালো যে ক্রিকেট বুঝি বা ইয়ে করি তা নয় তবে ওর আলোচনা প্রচুর হয় মানে এমনি ভালো করে খেলো মানে ইন্সপিরেশনমূলক আলোচনা হয় কিন্তু মানে আর বাকি ক্রিকেট মানে টেকনিক্যাল ব্যাপারগুলো আমি একটু ভীষণ কম বুঝি ক্রিকেট মেয়ে তো এখনই মানে ব্যাটিং করতে চায় যদি পরে ক্রিকেট খেলতে চায় তখন কি করবেন তো চাই সেটাই ও যাতে ক্রিকেটারই হয় আমি এটাই চাই দাদা আপনি কি চান আমি চাই না আপনি চান না হ্যাঁ মানে যিনি ক্রিকেট খেলছেন তিনি চান না ক্রিকেটার হোক তবে দিদি চান যেহেতু সে এখনই চাচ্ছে ক্রিকেট খেলতে মাঠে থাকা আমরা তো মাঠে থাকি মানে কষ্টটা কত কত করতে হয় এটা আমরা জানি তো আমি চাই না এরকম কষ্ট করুক আচ্ছা তবে কষ্টের মধ্যে যদি সুনাম থাকে গৌরব থাকে সেই কষ্টটাও মনে মধুর হয়ে যায় চট্টগ্রামকে প্লে অফে তুললেন সেই ফিলিংটা নিশ্চয়ই ভালো হ্যাঁ অবশ্যই অনেকদিন পরে প্লে অফ খেলতে চট্টগ্রাম টিম প্লে অফ খেলছে আমি নেতৃত্ব দিচ্ছি এটা ভালো একটা খুব ভালো ফিলিংস থ্যাংক ইউ সো ভেরি মাচ আপনাদেরকে পেয়ে আমরা খুবই খুশি এই হাসি মুখটাই আমরা সবসময় দেখতে চাই এবং আপনাদের সবসময় আমরা শুভকামনা করছি আপনার জন্য অসংখ্য ধন্যবাদ এই হাসি মুখটাই থাকুক চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে ক্যাপ্টেন হিসেবে প্লে অফে তুলেছেন লাস্ট সিজনটাও চট্টগ্রামের খারাপ গেছে নাম্বার সেভেনে থেকে দলটা শেষ করেছিল বাট এই বছর সিনারিও হ্যাজ বিন চেঞ্জড স্বভাবত ব্যাট বল দুই ডিপার্টমেন্টেই পারফর্ম করছেন তার কন্যা অর্চিস্মিতা সেও ক্রিকেটার হতে চায় দিদি চান মেয়ে ক্রিকেটার হোক দাদা চান না শেষমেশ দেখা যাক ঘটনা কি হয় চট্টগ্রামের জোহরবের চৌধুরী স্টেডিয়াম থেকে মাহফুজ আলম টি স্পোর্টস ফর মোর আপডেট সাবস্ক্রাইব টু আওয়ার ইউটিউব চ্যানেল এন্ড ক্লিক অন দ্য বেল আইকন ফলো আস অন ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম ডাউনলোড টি স্পোর্টস অ্যাপ টু এনজয় এক্সাইটিং গেমস অ্যান্ড হাইলাইটস ভিজিট টি স্পোর্টস.com